যে খবরের দিকে নজর রাখব সদ্যই নির্বাচিত হয়েছেন তিনি অর্থাৎ নবনির্বাচিত এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তাকে স্বাগত জানাতে আজ বিমানবন্দরে তার অনুগামীদের ভিড় ছিল নজর কাড়বার মতো এবং একই সঙ্গে জাতীয় পতাকা সেই সঙ্গে ঢাক ঢোল বাজিয়ে কল্যাণ চৌবেকে বরণ করে নিতে প্রস্তুত ছিলেন তারা আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এত মানুষের ভালোবাসা আজকে পাওয়ার আমি যোগ্য হয়েছে আমি আমার বাবা মার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমি আমার জীবনে যত গুরুর কাছে ফুটবল শিখেছি প্রশিক্ষকের কাছে ফুটবল শিখেছি আজকে শিক্ষক দিবসে আমি তাদেরকে উৎসর্গ করতে চাই সাধারণ মানুষ ফুটবল প্রেমী সাধারণ মানুষ যেভাবে আজকে আমাকে স্বাগত করেছে বিমানবন্দরে যেন পুজো এসে গিয়েছে এআইএফএফের সদ্য নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবেকে স্বাগত জানাতে কার্যত পুজোর সাজে মেতে উঠল শহর কলকাতা দমদম বিমানবন্দরে লাল হলুদ শাড়ি পরে যেমন ঢাকি ছিল একই সঙ্গে জাতীয় পতাকা নিয়ে নতুন এই সভাপতিকে বরণ করে নিলেন কলকাতার মানুষজন এবং তার অনুগামীরা এবং কল্যাণ চৌবে নিজেও যেটা বললেন যে শহর কলকাতা শুধু নয় বাংলার ফুটবলের জন্যই তিনি কাজ করতে চান সভাপতি নির্বাচিত হয়েছেন কল্যাণ চৌবে বাইচুং ভুটিয়াকে 33-1 ব্যবধানে হারিয়ে 13 বছর পর ফের এআইএফএফ অর্থাৎ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অসনদে আবারও কোনো বাঙালি পেয়েছেন সেই সঙ্গে প্রথম ভারতীয় প্রাক্তন ফুটবলার হিসেবে এই এআইএফএফের সভাপতি নির্বাচিত হয়েছেন কল্যাণ চৌবে সেই কল্যাণ চৌবেকে বিমানবন্দরে স্বাগত জানাতে রাজ্য তো রাজকীয় আয়োজন ঢাক ঢোল মালা ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতিকে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা দমদম